হ্যালো ভিউয়ার্স, তানিস লিটল ওয়ার্স থেকে আমি তানিয়া আছি আপনাদের সাথে। আজকে আমরা বাসার কাছে এসেছি জারিফকে ডাক দেখাতে। আমাদের বাসার কাছেই ছোট্ট একটা লেক, পুকুরের মতো, আমাদের দেশে যেটা পুকুর, জারিফকে দেখাতে নিয়ে এসেছি। ডাক জারিফ, দেখো দুটো দুটো, হ্যাঁ হাঁসের বাচ্চা। ডাক, এই যে দেখছো তুমি, এই যে দুটো, তুমি অনেক ডাক দেখবে, দেখো তো আর আছে কিনা। এখানকার বাচ্চারা আসলে ওভাবে আমাদের মতো বড় হয়নি, এদের সবকিছুতে ইন্টারেস্ট বেশি। ও ডাক ছবিতেই দেখেছে, বাস্তবে খুব একটা দেখা হয়নি। সে আমাকে ডাক দেখাতে নিয়ে যাচ্ছে। আমরা যারা বাংলাদেশে থাকি তাদের কাছে এটা খুবই নর্মাল একটা ব্যাপার, কিন্তু যারা দেশের বাইরে থাকে তাদের জন্য একটু অন্যরকম। তাদের ভিতরে সব কিছুতে একটু বেশি এক্সাইটমেন্ট কাজ করে, ওরা সব কিছু দেখে তারপর শিখে। দেখেন এখানে সুন্দর হাঁসের জন্য দুটো ঘর করে দেওয়া আছে পুকুরের মাঝখানে। ওইখানে একজন ফিশিং করছে। অনেক ডাক দেখবো। আচ্ছা দেখি আমরা আর আছে কিনা, যাও সামনে যাও, দেখি আর ডাক আছে কিনা। এই যে গাছগুলো দেখছেন, দেখছেন ফল আসে শুরু করেছে, দেখেছেন? এই ফ্রুটসগুলো কিছুদিন পরে একদম পেকে যাবে। এগুলো এত টেস্টি, দুই রকম। এটা হচ্ছে রেড কালার, এগুলোকে বলে মিরাবেল। এটা রেড কালার, এটা এখন সবুজ, এটা হবে ইয়েলো কালার। এগুলো খেতে যে কি টেস্টি, গত বছর আমরা এত খেয়েছি। এগুলো বাজারে অনেক দাম। এইখানে দেখতে পাচ্ছেন পুকুরটার চারপাশে আছে, এগুলো কিন্তু কেউ এরা খায় না, এগুলো বিক্রির জন্য না। তো আমরা হাসি, আমরা এসে পেরে নিয়ে যাই, ঠিক বাংলাদেশের মতো ইচ্ছে মতো পেরে নিয়ে যাই, ফ্রিজে রাখি। আমাদের যারা বন্ধু বান্ধব আছে ওনাদেরকেও দেই। আমাদের সাথে আছে জাইফা, হ্যাঁ আমরা ডাক দেখছি বাবা, রোদ পড়েছে মুখে। তো জাইফা আজকে 2 মাস পরে বাসা থেকে বের হয়েছে। জাইফা, মামা মামা, একটু বসিয়ে দিই। এই যে মামা, আমার মামা তো কুছ হাই। জাইফা কি আজকে বিদু করতে এসছে? ও ও মামা, একটু কোলে আসার জন্য, একটু ঢঙের কান্না। জাইফা ঠিক 2.5 মাস পরে ঘর থেকে বের হয়েছে, সেও খুশি। আর জারিফ তো, আমি আরেকটা ডাক দেখবো, আরেকটাই ডাক দেখবো। তো পুরোটা আসলে আমরা ঘুরিয়ে দেখাচ্ছি। গো জারিফ, দেখো তো, হ্যাঁ অনেক ডাক আর আছে কিনা আমরা দেখছি। দেখো তো ঘরের ভিতরে ডাক আছে কিনা। ডাক টায়ার্ড হয়ে গিয়েছে, তো একটু ঘরের ভিতরে বিশ্রাম করতে গেছে। আমরা টায়ার্ড হলে ঘরে শুয়ে থাকি না? এখানে যারা একটু বয়স্ক আছে ওনারা এসে বসে থাকে, ওদের সব কিছুতে কিছু না কিছু থাকে। দেখেন খ্রিস্টান দেশ, প্লাস চিহ্ন দেয়া। এটা এখন শুকনো হয়ে গেছে, গত বছর দিয়েছে। এটা একটা ছোট ঝর্ণা, এটা কৃত্রিম না, প্রাকৃতিক, কোনো কারণে শুকিয়ে গেছে। গত বছর দেখেছি ঝপঝপ করে পানি পড়ছে। পানি নাই না, ডাক কোথায়? আর ডাক নাই, আছে বুঝি।
অনেকটা আছে মামা বাট অনেকটা আছে আচ্ছা আমরা আজকে কয়টা ডাক দেখেছি বাবা দুটো আমরা না তো কেন তোমাকে তো দেখিয়েছি আমি দুটো ডাক আমি ডাক দেখি না এই মিরাবেগুলোকে অন্য নামেও ডাকা হয় এগুলো ফুনো ফুন যেটা ফুনের একটা আসলে একটা ভার্সন এখানে অনেক রকম পাওয়া যায় তো আমরা পুকুরে চারপাশটাই আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি ফ্রান্সে সাধারণত এভাবে এত এরকম পুকুর পাওয়া যায় না আমাদের ভাগ্য ভালো আমরা হ্যাঁ অনেক ডাক দেখবো এখন ডাক বিশ্রাম নিচ্ছে তো বাবা আমরা তো দেখছি শোনা জাইফাকে একটু দেখাই জাইফা মুনি তুমি কি অনেক অনেক হ্যাপি এটা হচ্ছে জাইফার গাড়ি ওকে বাবা এই যে পুসেরটা দেখছেন স্টলার অ্যাকচুয়ালি এটারও একটা ইতিহাস আছে এটার বয়স কিন্তু কম না এটার বয়স এখন 3.5 বছর এটা আসলে জারিফ ইউজ করেছে এখন জাইফা ইউজ করছে যত্ন নিলে আসলে জিনিস অনেক দিন থাকে আসো ওকে আমরা আরেকটু হাঁটি আসো আচ্ছা আরেকটা ডাক আমরা খুঁজে দেখি বাবা হ্যাঁ তুমি যাও 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 দৌড়ে দৌড়ে যাও দেখো আসে নাকি দেখো তো কোথায় দেখেছো জারিফা আসলে ডাক খুঁজছে যে আর কোনো ডাক আছে কিনা পুরো যে লেকটা বা পুকুরটা দেখেন এতটুকুই তো আমি হাঁটছি আর দেখাচ্ছি সেজন্য হয়তো মোবাইল কেঁপে কেঁপে যাচ্ছে অনেক ডাক দেখবে এই জায়গাটা খুবই ঠান্ডা সামারের সময় আসলে সবাই এখানে শুধুমাত্র সময় কাটানোর জন্য আসে দেখেন বেঞ্চগুলো দেয়া চারপাশে চারদিক থেকে নামার ব্যবস্থা আছে পাশেই আছে বাচ্চাদের একটা পার্ক আমরা আসি এখানে এখন তো লকডাউনের জন্য আসলে এখন পর্যন্ত পার্কগুলো খুলে দেওয়া হয়নি এটা বাবা এগুলো কি তুলো দেখো নিচে কি এগুলো জানো এগুলোকে তুলা বলে তুলা হ্যাঁ এই প্রথম আমি ফ্রান্সে গাছ থেকে তুলা পড়া দেখলাম হ্যাঁ ডাক হ্যাঁ আমার ছেলেটা টায়ার্ড হয়ে গেছে ডাক দেখবে বলতে বলতে অস্থির হয়ে গেল দেখি খুঁজে ডাক তো ঘুমাচ্ছে আমরা বিকেলে এসে আরেকবার দেখবো ওকে বাবা ও এখনই ডাক দেখতে যাচ্ছে তুলা কি সুন্দর তুলা পড়ে আছে দেশের কথা খুব মনে পড়ছে আমাদেরও ছিল তুলা গাছ ছোটবেলায় আম্মা অনেক তুলা পাড়াতো শিমুল তুলা আরেকটা ডাক দেখবেন ওকে দেখি আমরা আরেকটা ডাক কোথায় গেল রে আপনাদেরকে দেখাচ্ছি সবুজ সবুজের সমারোহ সামারটা আসলে অনেক সুন্দর দেখেন ফল ধরে একদম আসলে বোঝা যাচ্ছে না অনেকটা কারণ হচ্ছে কাছে গেলে বুঝে যেত কারণ হচ্ছে গাছও লাল ফুলও লাল অবশেষে আমার ছেলে একটা ডাক দেখেছে আপনারা দেখতে পাচ্ছেন কিনা ওখানে বাবা ওই যে গাছে নিচে দুটো ডাক দুটো দুটো দেখেছো তো বাবা আমি অবশ্য তখন ভিডিওতে আনতে পারিনি আমি দেখলাম ইঁদুর
ঠিক হাসির মতো সাথে সাথে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, এই গাছ উঠে গেল। আর কাছে যেও না বাবা, এখানেই থাকো, আর কাছে যেও না। তোমাকে আরেকটা পার্ক আছে ওখানে, অনেক ডাক আছে, ওটা দেখাবো। ওকে একটু পরিস্থিতিটা স্বাভাবিক হোক, এখন সব পার্ক বন্ধ তো আমরা যেতে পারবো না। সাথেই থাকবেন, দেখ গাছে উঠে বসে আছে বাবা। ওই যে ওখানে ওখানে ওই গাছটাতে একটা ডাক আছে, দেখো তুমি, ব্ল্যাক কালার, তুমি দেখেছো স্মলটা? দেখেছো সে ডাক ডাকছে। তুমি কি দিয়েছো, নাম দিয়েছো কি? হ্যাঁ, তোমার ডাকের নাম কি? ও জারিফ ডাক। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ, পাশেই থাকবেন। আর যেহেতু আমি বলেছি আমার ইউটিউব চ্যানেলের উদ্দেশ্য হচ্ছে ইউরোপ ট্যুর, যেহেতু এখন লকডাউনের জন্য সব কিছু বন্ধ, আমি চাইলেও আপনাদেরকে দেখাতে পারবো না আসলে ইউরোপ। তো আপাতত ফ্রান্সের যতটুকু আছে যেভাবে পারি যতটা সম্ভব দেখাবো, সাথেই থাকবেন। আর রিসেন্টলি আমি আপনাদেরকে জানাবো ফ্রান্সের শিক্ষা ব্যবস্থা নিয়ে, কি করতে পারবেন কি করতে পারবেন না বা কীভাবে কি করা যায়। তো সেটা জানতে হলে অবশ্যই আমার সাথে থাকতে হবে, আমাকে জানাবেন আসলে আপনারা কোন বিষয়টা সম্পর্কে জানতে চান। আপনারা আমাকে উৎসাহিত করলেই আমি আপনাদের জানাতে পারবো। ভালো থাকবেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন, লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না। যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটা, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। পাশে আছি, পাশে থাকবো ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।